সবন আছে, সব কুলের থেকে রাজা কোন কুলটা মনে করছেন? এখন পয়সার দিক থেকে সব এই টক কুল, টক কুল মানে বাঙালি টক খেতে পছন্দ করে। এইজন্য টক কুলি যে পয়সা 150 টাকা পর্যন্ত আমাদের দিকে বিক্রি যখন হচ্ছে তখন তো বিশাল কুল এটা। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে কাশেম আঙ্গেলের কাশ্মীরি কুলের বাগানে। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো কাশ্মীরি কুলের কী অবস্থা এবং কেমন ফলন হয়েছে বা কী সুন্দর কালার আছে, কালারটা কি আসলে ভালো আছে কি না, আমরা সব কিছু বিস্তারিত শুনবো কাশেম আঙ্গেলের কাছে। সরাসরি চলে যাবো কাশেম আঙ্গেলের কাছে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাই দিবেন, দিলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে এবং অনেক ভালো লাগে, লাইক একটা লাইক দিবেন। চলুন সরাসরি চলে যাই কাশেম আঙ্গেলের কাছে। ওয়া আলাইকুম কাশেম আঙ্গেল। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো। কাশ্মীরি রাজ্য থেকে তো শরীর ভালো থাকারই কথা, তাই না? না, আলহামদুলিল্লাহ, আসলে ভালো কুল দিয়েছে ডাক্তার না। আসলে যখন বাজার থেকে যখন এই কুল বাগানে আসেন তখন মনে কেমন অনুভূতি হয় আপনার? বাজারে ভালো লাগে না, আমার কুল বাগানে সারাদিন থাকলেই ভালো লাগে, তাই না? আপনি যে কুল, এই যে কালার আর এত সুস্বাদু কুল আর যে ধরন, হ্যাঁ আসলে তো বাজারে তো কি আনন্দ পাবো, আনন্দই তো এখানে। যাই, এখন একটা একটা গাছে আনুমানিক কত কেজি করে কুল হতে পারে? আনুমানিক এখানে মেপে দেখে না, দুই মন আপ আছে, দুই মন আপ আছে, তো সে জায়গায় দুই মন ধরা যায়। দুই মন কুলের বাজার বর্তমান প্রাইস কত? দুই মন কুলের বাগান আমি 50-60 টাকা কেজি বর্তমান বাজার চলছে, আমি 50 টাকায় ধরি 2000 টাকা মন। 2000 টাকা হলো একটা গাছ থেকে যদি 4000 টাকা হয় তাহলে আপনার এখন বর্তমানে গাছ আছে 100 বড়া? না, 100 নেই, এখানে 2000 টাকা কম আছে, যাই হোক তাহলে তো 104 লাখ টাকা আসছে। 4 লাখ টাকার হিসাব? 4 লাখ টাকা, 4 লাখ টাকা আমাদের রাখার দরকার নেই, 3 লাখ টাকা হইলেও আমাদের পোষাই যাবে। আসলে কুল চাষ করে যে আমাদের বাংলাদেশের কৃষকরা এরা কি আসলে এগিয়ে যেতে পারবে এই কুল চাষ করে? কারণ আমি তো দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলাম, সিঙ্গাপুরে আমি এত স্বাদ পাইনি, যত স্বাদ পাচ্ছি এই কুলের মধ্যে। সিঙ্গাপুরতে আসার পরে কুল চাষ করে আমি অনেক লাভবান, তাই না? সত্য কথা বলতে ছোট্ট সংসারের মধ্য দিয়ে, অল্প চাষের মধ্য দিয়ে আমার, আমি খুব হ্যাপি এখন। আপনিও তো কুল চাষি? হ্যাঁ, আমি কুল চাষি, আমার এই কুলটা নেই, আমার অন্য কুল আছে, এই কুল আমার পাশে আছে, এই কুলটা আসলে খুব সুন্দর। আচ্ছা, আপনার কি কুল ছিল? আমার হচ্ছে কি এই আপেল, ওই যে একটা আপেল আছে বল সুন্দরী, বল সুন্দরী আছে বর্তমান, আছে না? টক কুল কেরকম দামে বেচলেন? কুল মনে করেন আমি সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত পাইছি, সর্বোচ্চ। মানে আমার একটু পরে হয়েছে, পরে লেটে উঠছে, আর যারা ডিসেম্বরের প্রথমে ভাঙছে এদের ওরা মনে করো 30-40 টাকা, 150 টাকা পর্যন্ত পেয়েছে, 150, সর্বনিম্ন 120 টাকা বিক্রি হয়েছে, আমি 20 টাকা পর্যন্ত পাইছি। আচ্ছা, আপনার এই, আপনি এখন বর্তমানে কুল চাষের মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগছে? কুল এখন এই দামের বেলায় কুল হচ্ছে কি এখন ওই টক কুল, তাও টক কুল, টক কুল 120 টাকা কেজি। আমি লাস্ট মানে আমার আগে যারা বেচেছে 150 টাকা পর্যন্ত, আমি ওইটা পাইনি 20 টাকা পর্যন্ত পাচ্ছি, তাই না? হ্যাঁ, 120 টাকা, 120 টাকা। আচ্ছা, তাহলে নানার কাছ থেকে শুনলাম যে আসলে টক কুলটা চাষ করা বর্তমানে অনেক লাভ, যে কুলটা লভ্যাংশের, লভ্যাংশের চাষ বা এই যে নানা বলছে, নানার বল সুন্দরী আছে, কাশ্মীরিও আছে এবং আপনার
আই এবারটা আছে টক কুল ছিল আমার অন্য আরেকটা কুল আছে আরেকটা কি কুল আছে 90 কুল আছে 90 কুল এটা কেমন ওই 90 কুলটা একটু লেটে হয় তো পয়সা একটু কম হয় ওটা ধরন আবার বেশি ধরন বেশি মোটাও বেশি মোটা বেশি গড়ে পড়তাইছে যায় পড়তাইছে যায় ওটা আসলে কেমন সাইজ হয় ওটা সাইজ আমি সর্বোচ্চ 15 টাই পর্যন্ত কেজি পাইছি সর্বোচ্চ 15 টা ওটা সাদা হয় নাকি ও কুল একা সাদা সাদা না ওটা থাই কুল বলে ওটা থাই 90 আসলে উনি একটা পুরাতন চাষি এবং আমাদের এলাকায় অনেক সম্মানীয় ব্যক্তি উনার মুখে শুনলাম সর্বোচ্চ বাংলাদেশে এখন সর্বস্তরে আছে এখন টক কুলটা অনেক দাম বেশি এবং যদি কুল চাষ করতে চান তা আমি মনে করি থাই টক কুলটা অবশ্যই আপনারা করেন এই থাই টক কুলটা করলে আপনারা বিঘাতে প্রায় 4-5 লাখ টাকা আপনারা আয় করতে পারবেন প্রথম বছরেই কারণ একটা গাছে 30 থেকে যদি এখন লাগান 40 কেজি ফল আসবে যদি ভালো পরিচর্যা করেন যত্ন করলে রত্ন মেলে 50 কেজি পর্যন্ত হয় 50 কেজি না না একটু সামনে আসেন আপনি আপেল পারবেন আপনি একটু সামনে আসেন ওরাইরা এই যে আপেল পারবেন একটা গাছে 50 কেজি পর্যন্ত কুল একটা গাছে 50 কেজি হ্যাঁ তা আপনার এই নতুন প্রথম বছর এটা নতুন প্রথম গত বছরও লাগাইছিলাম ওই গাছ আমি দুইবারে রাখবো না বলে আমি ওইটা উঠাইতে আবার ফের লাগাইছি তাই না আচ্ছা প্রতি বছর যদি কুল তুলে দিয়ে আবার যদি নতুন করে লাগানো হয় তাহলে কি ভালো হয় না খারাপ হয় বেশি ভালো না মানে ফলনটা বেশি হয় এক বিঘা জমিতে 250 গাছ লাগানো যায় 250 গাছ যদি 30 কেজিও পাওয়া যায় তাহলে কত অনেক অনেক আর পুরনো গাছ থাকলে বাগানের ভিতরে ঢোকা যায় না টকুলি ভিতরে ঢোকাই যাবে ঢোকা যাবে না না এই জন্য প্রতি বছর কেটে দিয়ে আবার নতুন করে লাগাইতে হবে আচ্ছা এই টকুল চাষ করতে গেলে আপনার জমি কিভাবে প্রস্তুত করতে হয় জমি সাধারণত মনে করেন আমি সর্বপ্রথম চাষ করে গোবরের সার ওই এক একটা মানে দুই এক ঝুড়ি দুটো গাছে গভীর করে ওতে এ করেছে আর যদি জমিতে ডাইরেক্ট গোবর সার দিয়ে ডাইরেক্ট তো দিয়াই আছে তারপর এটা দিলাম একটু এটা বেশি কাজ হয়েছে আচ্ছা ওটা দিয়ার কতদিন পরে লাগাইতে হবে করছে যে দিয়ার 15-20 দিন পরে লাগানো যাবে তাই না আচ্ছা যদি পাঁচ লাগাইলে তার সমস্যা নাই না পরের বছর দামি একটা করে কেটে একটা করে উঠাই দিছি তাহলে আপনার মোট কুল কয় বিঘা আছে কুল আমার এখন আপাতত ওই সব মিলে 4 বিঘে মতন আছে 4 বিঘা এই বছরে কয় টাকা বিক্রি করলেন এই টাকা টকটাই বিক্রি করেছে আর এই কুল বিক্রি হয়েছে 10 মন মতন আর টক কুলটা কত কুলটা সর্বোচ্চ বললাম 20 টাকার ওটা কত টাকা বিক্রি হয়েছে ওইটা আমার এখন বলা যাবে না তবে মনে হয় 1 বিঘায় 70 মন টন বিক্রি হয়ে গেছে 70 মন কত টাকা বিক্রি হয়েছে আনুমানিক 120 টাকা লাস্ট এখন 80 টাকা পর্যন্ত আমার শেষ না 80 টাকা শেষ মানে কত টাকা বিক্রি করলেন আপনি ওটা ইন টোটাল দেওয়া হয়নি এখন 80 টাকা অল্প মানে 10 মন মতন বিক্রি হয়েছে আর 60 মন আপনি 120 টাকা করে বিক্রি করছেন তাহলে আপনার এই সব আছে সব কুলের থেকে রাজা কোন কুলটা মনে করছেন এখন পয়সার দিক থেকে সব এই টক কুল হ্যাঁ বাঙালি টক খেতে পছন্দ করে বাঙালি টকুলি যে পয়সা 150 টাকা পর্যন্ত আমাদের দিকে বিক্রি যখন হচ্ছে তখন তো বিশাল কুল এটা বিশাল না তাহলে আপনি কৃষকদের কি বলবেন কাশ্মীরে লাগাইতে বলবেন না বলসুন্দরী না টকুল হচ্ছে যে কাশ্মীরে যে লাগাবে ওই যে বলসুন্দরী যেটা ওইটাও খুব ভালো কুল ওটা এত সুন্দর কুল ওটা দেখ নাই মানে আপেলের মতনই বিরাই কোয়ালিটিটা খাইতে বলো অনেক মিষ্টি আপেলের মতনই কাশ্মীরের থেকে আমি বেশি মিষ্টি পাইছি আমি মনে করি আপেলের থেকে আমার মনে হয় কুলিটা স্বাদটাই বেশি তাই না মানে দামের দিক থেকে এবং টাকা আয়ের দিক ক্ষেত্রে যদি আপনি ইয়ে করেন তাহলে কোন কুলটা লাগাইলে ভালো হবে কোনটা কুল বেশি এই যে টক কুলটা কলম না ওইটাই টক কুলই করবে দর্শক আমি আমার নানার থেকে শুনলাম নানার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর কোটচাঁদপুর উপজেলা লক্ষ্মীকুণ্ড গ্রামে নানার বাসা আমাদের রায়পুরেই থাকে আজকে আমার আঙ্গেলের কুল চাষি তো তাই আমার কুল চাষ দেখতে কুল চাষি তাই জন্যই আমার আঙ্গেল পরামর্শ নেবে এবং দেবে হ্যাঁ এই জন্যই আসছে আর আমিও পেছ চলে আসছি আঙ্গেল ডাক দিল যে আসো বাগানে কুল বাগানে গেলাম আর যার কারণে আজকে আমরা এই প্রতিবেদনটা তুলে ধরলাম যে আপনাদেরই দর্শকদের উদ্দেশ্য যে কি কুল চাষ করলে আপনি অনেক লাভবান হতে পারেন এবং লাভবান হবেন তা সব মিলে আমি নানাকে ধন্যবাদ জানাই এবং আমার আঙ্কেলকে ধন্যবাদ জানাই
আর সবাই ভালো থাকবেন আর যারা হৃদয় দর্শকবৃন্দদের জন্য ধন্যবাদ দর্শকদের জন্য ধন্যবাদ রইল আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হৃদয়ের কৃষি যারা হৃদয় কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন এবং লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ কামনা রইল আল্লাহ